স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও 52 কোটি 25 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। করোনার বিস্তার রোধে প্রতিরোধ ব্যবস্থা, ত্রাণ কার্যক্রম, পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন, ভাতা পরিশোধ সহ বিভিন্ন প্রয়োজন মেটাতে এই বরাদ্দ দেওয়া হয়েছে। একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন ভাতা, পরিচালনা ও প্রশাসনিক খরচ মেটাতে হয় নিজস্ব আয় থেকে। এইসব প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস পৌর কর, সম্পত্তি হস্তান্তর ফি ও হাটবাজার ইজারা। করোনার কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো 25 মার্চ থেকে বন্ধ, যে কারণে বিভিন্ন খাত থেকে সংগ্রহ হচ্ছে না রাজস্ব। তাই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন ভাতা এখন অনিশ্চয়তার মুখে। সিটি কর্পোরেশন লোকদের বেতন দিতে হবে, বেতন কিন্তু আসে আমাদের হোল টিম ট্যাক্স থেকেই। কাজে অবশ্যই আমরাও কিন্তু সবাই একটা প্রেশারে পড়ব। এবার রমজান মাস এবং তার পরবর্তীতে আবার সামনে ঈদ, ঈদের বেতন বোনাস ভাতা সব কিছু আছে, সব কিছু মিলিয়ে খুব সংকটময় অবস্থা। বরিশাল সিটি কর্পোরেশনে সরকারের পক্ষ থেকে যদি থোক বরাদ্দ প্রদান করা না হয়, সামনের দিকে হয়তো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বোনাস বিভিন্ন জিনিস থমকে দাঁড়িয়েবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে 492টি উপজেলা পরিষদে 24 কোটি 45 লাখ, 61টি জেলা পরিষদে 16 কোটি এবং 12টি সিটি কর্পোরেশনের জন্য 6 কোটি 80 লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া 138টি পৌরসভার জন্য 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।